Hello everyone, subscribe my channel Abu Darda 5 billion dreams. আচ্ছা বন্ধুরা, আপনি কি ইয়েস ব্যাংকে সিএসপি হয়ে কাজ করতে চান? আপনার দোকান বা আপনার সাইবার ক্যাফ বা আপনার মোবাইল রিচার্জের শপকে ব্যাংকে পরিণত করতে চান? যদি অ্যাজ এ সিএসপি হিসেবে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। দেখুন, ইয়েস ব্যাংক পে নিয়ার বাইককে তার বিসি হিসেবে অ্যাপয়েন্ট করেছে। এ হচ্ছে তার ইয়েস ব্যাংকের নিউজ লেটার দিয়ে দিয়েছে। জানুয়ারির 4 তারিখে লঞ্চ হয়েছে ইয়েস ব্যাংকের সাথে পে নিয়ার বাই পার্টনারশিপ হিসাবে আধার এটিএম, ঠিক আছে, যেখানে আধার কার্ডের মাধ্যমে আপনি অ্যাজ এ রিটেলার আপনার দোকানে বা আপনার সাইবার ক্যাফে বা যেখানে আপনি কাজ করেন সেখানে সাধারণ মানুষের ব্যাংকের টাকা উইথড্র করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, ব্যালেন্স এনকোয়ারি করতে পারবেন, ঠিক আছে। এই সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করে। তো এটা দিচ্ছে পে নিয়ার বাই কোম্পানি। পে নিয়ার বাই কোম্পানির ওয়েবসাইট হচ্ছে পে নিয়ার বাই ডট ইন, এই হচ্ছে তার ওয়েবসাইট। তো আপনি কীভাবে রেজিস্টার করবেন পে নিয়ার বাইয়ের সাথে? আপনি দু রকমভাবে রেজিস্টার করতে পারেন। এক, সরাসরি পে নিয়ার বাই অ্যাপ ইনস্টল করতে পারেন, অথবা আপনার নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো তার আগে জেনে নিন, আপনি সরাসরি পে নিয়ার বাই রিটেলার অ্যাপ ইনস্টল করে রেজিস্টার করবেন না, তাহলে আপনাকে পস্তাতে হবে। 2 থেকে 3 মাস দেরি হতে পারে আপনার অ্যাক্টিভেশনে, এটা হতে পারে। আপনি চেষ্টা করবেন আপনার নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটারের সাথে কন্ট্যাক্ট করতে, বা যদি ডিস্ট্রিবিউটার না পান আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের ইয়ে ডিস্ট্রিবিউটারের সাথে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, আগে দেখে নেওয়া যাক। পে নেয়ার বাই কীভাবে লগ ইন করবেন? প্রথমে এরকম একটা পেজ আসবে যেখানে আপনি পে নেয়ার আপনার মোবাইল নাম্বার দেবেন আর তারপর পাসওয়ার্ড দেবেন। যদি বলে রেজিস্টার করতে, একদমই রেজিস্টার করবেন না, পুরোপুরি আগে ডিস্ট্রিবিউটারকে দিয়ে রেজিস্টার করাবেন। আপনার ফোনে SMS আসবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার ওয়ালেট ব্যালেন্স থাকবে, ট্রেড ব্যালেন্স থাকবে। আপনি বলবেন ওয়ালেট ব্যালেন্স কী আর ট্রেড ব্যালেন্স কী? ওয়ালেট ব্যালেন্স মূলত মানি ট্রান্সফার বা রিচার্জ বা বিল পেমেন্ট, ফ্লাইট টিকিট বুকিং, এই সমস্ত কাজে লাগে। আর ট্রেড ব্যালেন্স হচ্ছে টাকা উইথড্র ডিপোজিট করা এগুলোর। এখানে আপনি কমিশনও ইনস্ট্যান্ট পাবেন, 1 টাকা থেকে 6 টাকা পর্যন্ত কমিশন আছে, বিভিন্ন স্ল্যাবে ভাগ করা আছে। নিচে ডিসক্রিপশন আছে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন। তো পে নেয়ার বাই কী কী সার্ভিস আছে? মানি ট্রান্সফার আছে, আধার ডিপোজিট, আধার উইথড্র, ঠিক আছে, DTH রিচার্জ, মোবাইল রিচার্জ, SMS পেমেন্টস, হ্যাঁ, এই সমস্ত সমস্ত সার্ভিসগুলোই আছে। তো আমি একটা সিম্পল দেখাচ্ছি কীভাবে ব্যালেন্স এনকোয়ারি করতে হয়। ব্যালেন্স এনকোয়ারি করতে গেলে ব্যালেন্স এনকোয়ারির উপরে ক্লিক করতে হবে এবং তারপর যে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসকে সিলেক্ট করতে হবে, মরফো, মন্ত্রা বা স্টারটেক। এটা অবশ্যই RD থাকতে হবে, RD আপনার নিজের দায়িত্বে। স্টারটেক বা মরফো মন্ত্র যেটা সিলেক্ট করার পর কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে, তারপর তার ব্যাংক সিলেক্ট করতে হবে, আধার নাম্বার দিতে হবে। দেওয়ার পর নেক্সট করলে তার হাতের ছাপ চাইবে, হাতের ছাপ দিতে হবে। হাতের ছাপ দিয়ে সাবমিট করলে এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে, টাকা কত টাকা ব্যালেন্স আছে বা কত টাকা উইথড্র করলেন। এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দিতে পারেন। তো এই পুরো প্রসেসটার জন্য আপনার রেজিস্ট্রেশন চার্জ লাগবে 1000 টাকা, এর থেকে 1 টাকা বেশি নয়। আর আপনি বলবেন এখানে সুবিধা কী কী আছে, খুব কম কমিশন বল যেহেতু। তো এখানে প্রথমত আপনি আপনার দোকানকে আরও হাইলাইট করতে পারবেন, সেখানে ব্যাঙ্কিংয়ের সমস্ত সার্ভিসেস থাকবে। এবং আগামী মার্চ থেকে আশা করছি আমরা ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিংও চলে আসবে, হ্যাঁ। আর অসুবিধা কী আছে? অসুবিধা হচ্ছে যেহেতু এটা আধার এনেবল পেমেন্ট সিস্টেম, আধারের মাধ্যমে ব্যাংকের সমস্ত টাকা লেনদেন হয়, তো এখানে বেশ কয়েকটা সার্ভারের মাধ্যমে কাজ হয়, যেমন ধরুন PNRI-এর সার্ভার, হ্যাঁ, ইয়েস ব্যাঙ্কের সার্ভার, NPCI-এর সার্ভার, এবং যে ব্যাঙ্ক থেকে আপনি টাকা উইথড্র ডিপোজিট করছেন সেই ব্যাঙ্কের সার্ভার। এবার আমরা ন্যাচারালি জানি যে বিভিন্ন ব্যাঙ্কের সার্ভার বিভিন্ন সময় ডাউন থাকে, তো সেক্ষেত্রে সার্ভার ইস্যু হতে পারে মাঝে মধ্যে, অনেক সময় অনেকে টাকা কেটেও নিতে পারে, তবে সেটা নিয়ে টেনশনের কিছু নেই, টাকাটা আবার রিটার্ন চলে আসবে, ঠিক আছে। এগুলো অসুবিধার কারণ, একটু হেডেকের ব্যাপার আছে। তো আপনি যদি মনে করেন যে আপনার সবকে অ্যাজ এ ব্যাঙ্ক হিসেবে কাজ করবেন, পাবলিকের টাকা উইথড্র ডিপোজিট করবেন, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা পে নিয়ার বাইয়ের আপনার নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কেউ পে নিয়ার বাইয়ের ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান, তিনিও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, ড্রপ এ লাইক, লিভ এ কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।